ফেরদৌসি রহমানের পর্বতীনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আদর করে যে ময়নাকে ডাকি ময়না তার একটা গল্প আছে আমি যখন লন্ডন থেকে এলাম 1960 সালে তখন উনি আদর করে আমাকে ইভু ময়না ডাকতেন তো সবটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছি এটাই বোধহয় তাকে ডাকতে হবে আমি আবার আদর করে তাকে ময়না ডাকতাম তো যখন থেকে আমি চোখটা মেলেছি আমার মনে পড়ে তখন থেকেই দেখি যে ময়না নিজে তার যে সুরমণ্ডল রয়েছে সেটা নিয়ে ভোরবেলা উঠে গলা সাজছেন আর তার যে তবলা প্লেয়ার ছিলেন যিনি তাকে কোম্পানি করতেন তবলাতে তার নাম ছিল উস্তাদ মোবারক আলী উনি অনেক সময় সেই কালো আজকান পরে নিচের তালায় এসে বসতেন আমি দৌড়ে সেই দিয়ে উঠে আমার ফুপুকে খবর দিতাম যে ময়না ময়না উনি এসেছেন তো ময়না আমাকে বলতো যে তুই গিয়ে নিজে একটু রেয়াজ কর আমি তো অত কিছু জানি না শুধু সারেগা পা কোনো মতে বাজাতে পারি তার মধ্যেই ময়না চলে আসতো আর তিনি বিখ্যাত বিখ্যাত তার যে বন্দেশগুলো আছে সেগুলো গাইতেন সকালবেলা ভোর হুই চিড়িয়া বোলানে এভাবে বাড়িটা যেন একটা সঙ্গীতময় হয়ে থাকতো কিছুদিন পরেই শুনলাম যে ওনাকে চায়না যেতে হবে তো ফেরদসির রহমান তখন চায়না চলে গেলেন প্রায় এক মাসের জন্য এবং সেই সময়টাতে দেখলাম যে দাদি খুব একলা হয়ে পড়লেন তো ময়না ওখানে গেছে ওখানে গিয়ে মাঝে মাঝে সে অনেকদিন পর চিঠি আসে এক মাসের জন্য যাওয়া তো প্রত্যেকটা কমিউনে চায়নাতে ময়না যে যেত সেখানকার কিছু কিছু নোটস সে রেখেছিল এবং পরবর্তীতে বেগম পত্রিকায় গান গেয়ে এলাম চীনে এই শিরোনামে একটা ধারাবাহিক প্রকাশিত হয় যে কোথায় কোথায় কখন গিয়েছিল একটা জিনিস ময়না ফিরে এসে খুব খেয়াল করেছিল চায়নাতে সেটা হলো যে ওখানে ওরা যেই কমিউনে যাচ্ছে সেখানকার কমিউনিটির তাদের প্রত্যেকের একটা নিজস্ব গান আছে এবং তারা যে কমিউনিটি হলে জড়ো হতো সেখানে গিয়ে তারা তাদেরকে বলতো যে চলো আমরা আমাদের কমিউনের গানটা গাই সেই কমিউনের গানগুলো এক কমিউনের সাথে আরেক কমিউনেরটা আলাদা সেই সময় মাউসে চায় না ময়না ফিরে এসে আমাদেরকে এই গানগুলো শেখালেন

খেলনা বুড়ো নিয়ে এসছিল বুড়ো বুড়ি সেগুলো আমার মনে পড়ে ময়না প্যাকেট খুলে খুলে সাজাচ্ছে আর আমি আর ততদিনে আমার ছোট বোন নাইলা হয়েছে আমরা আমরা সব দেখছি মন দিয়ে ভাবছি কবে ময়নার মতো হতে সত্যি তিনি একজন পারবো উদাহরণস্বরূপ আমাদের সামনে ছিলেন আরেকটা জিনিস দেখতাম স্কুল থেকে ফিরে এলেই তার চলছে রিহার্সাল বিভিন্ন সিনেমাতে তিনি কণ্ঠদান করছেন তো আমাদের বাসাটাতে নিচের তালা একটা ড্রয়িং রুম ছিল সেখানে একদিন এসে হাজির হলেন ঝর্ণা বসাক তিনি এসে বসলেন এবং তারপরে রবিন ঘোষ যিনি কিনা সুরারোপ করেন তার সঙ্গে তার আলাপ হলো এবং রাজধানীর বুকে যে সিনেমাটা সেই সিনেমাটা রিলিজ হবে তার গানগুলো তখন তৈরি হচ্ছিল আমার ময়না নিজেও রবিন ঘোষের সাথে বেশ কয়েকটি গানে সুরারোপ করলেন তো দোতালায় আমাদের আবার খুব সুন্দর একটা বারান্দা ছিল সেই বারান্দাতে জুই ফুলের গাছ লতিয়ে ওখানে ফুল ফুটছে তারার মতন খেলছে আর আমার দাদি ওখানে বসে বসে অনেক মজার মজার নাস্তা টাস্তা দিতেন আমাদের মনটা পড়ে থাকতো কখন রবিন ঘোষ সব নামে নাচ দেখব আমি রূপ রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তো রান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা আগেই বলেছি উনিশশো সালে শুরু হলো পাকিস্তান টেলিভিশন তারপর পরই তিনি কিন্তু প্রথম গানটি গাইলেন তখনই মোস্তফা মনোয়ার খুব বিখ্যাত প্রযোজক এবং তিনি একজন শিল্পী বাংলাদেশের তিনি আমার ফুপুকে অনুরোধ করলেন যে তুমি বাচ্চাদের গান শেখাও এই শুরু হলো এসো গান শিখিতে ময়নার গানগুলো শেখানো এবং পঞ্চাশ বছরের উপরে আজকে পার হয়ে গেছে সেই চায়নার কমিউনের মতো আজ বাংলাদেশের শত শত মানুষ পৃথিবীর শত শত জায়গায় রয়েছে ড্যালাসে বলি অ্যাটলান্টাতে বলি ইংল্যান্ডের বার্মিংহ্যামে বলি চায়নার যে কোনো ন্যানজিং শহরে বলি তারা যেখানেই যাচ্ছে তারা গান গাইছে তোমরা বলো সন্ধে হতে যদি ভোঁ ভোঁ কি আর লাগে বইটি হাতে বসা এরপর পরই ইংল্যান্ডে তিনি চলে গেলেন একটা ইউনেস্কো স্কলারশিপ পে দাদিকে নিয়ে ছয় মাসের জন্য লন্ডন ট্রিনিটি কলেজ অফ মিউজিকে স্টাফ নোটেশনের উপরে একটি ডিগ্রি করে তিনি ফেরত এলেন 1965 আমাদের জন্য আনন্দের ছিল কারণ 1965 এ অফ বলে একটি পদক তিনি পেলেন এবং পদকের সাথে সাথে ময়নার খ্যাতি চারিদিকে বাড়ছে যত ছায়া ছায়াছবিতে গান হচ্ছে সেই গানগুলো আমরা রেকর্ডে তো শুনছি তাছাড়াও আমাদের চারিদিকে যখনই পিকনিক হতো বা কোনো আনন্দ মেলা হতো পাশেই ছিল জিপিও পোস্ট অফিস সেখান থেকে প্রায়ই শুনতাম বলো না বন্ধু ছায়া হই তবু পাশে রইব ছায়া হই তবু পাশে রইব